প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বব্যাপী এই করোনা মহামারীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। তোমরাও যে যেখানে আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বাবা মায়ের সাথে আছো, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইনশাআল্লাহ চলবে। এরই ফাঁকে আমরা সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ পলাশতলী টাঙ্গাইল পক্ষ থেকে তোমাদের এই ভিডিও ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের নবদূত বইয়ের মডেল কোশ্চেন 3 এর আনসিন প্যাসেজ, যেটা লিখে দিয়েছি দেখো, দ্য নোবেল প্রাইজ ইজ দা ডট 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 এবং লাস্টে রয়েছে ইনভেনশন এক্স রে। তো এই প্যাসেজটি তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা যে দেখা আছো বই বের করে আমার আলোচনার সাথে থাকো, ঠিক আছে? তাহলে আমরা আলোচনা করছি প্যাসেজ পড়ার পর তোমাদের সাথে আমি যে মডেল প্রশ্নটি থাকবে, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোয়িং টেবল, এইটা আমরা ইনফরমেশন পূরণ করে দিব। এনিওয়ে, তাহলে আমি চলে যাচ্ছি The Nobel Prize is the world's most prestigious and important prize. Nobel Prize বা নোবেল পুরস্কার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ। ওকে, নোবেল প্রাইজ এটা এমন একটা সম্মাননা যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানজনক এবং কি বলেছি গুরুত্বপূর্ণ পুরস্কার। আশা করি বুঝতে পেরেছ। ইট হ্যাজ বিন গিভেন সিন্স 1901। এই নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। কত সালে বলছি? 1901 সাল। ওকে, 1901 সাল থেকে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। দ্য প্রাইজ ইজ গিভেন টু দ্য পারসনস উইথ আউটস্ট্যান্ডিং contributions to physics, chemistry, literature, medicine, peace and economics. নোবেল পুরস্কার দেওয়া হয় হচ্ছে যে সমস্ত বিষয়ে পৃথিবীতে, সে বিষয়গুলি বলছি পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান, লিটারেচার সাহিত্যে দেওয়া হয়, তারপরে মেডিসিন অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয়, পিস শান্তিতে দেওয়া হয় এবং ইকোনমিক্স এবং অর্থনীতিতে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা শিখলাম যে নোবেল পুরস্কারটা কয়টা শাখায় দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, মেডিসিন, পিস এন্ড ইকোনমিক্স, ছয়টা বিষয় দেওয়া হয়। কয়টা বিষয় দেওয়া হয়? ছয়টা বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়। তারপরে দেখো, ইকোনমিক্স ওয়াজ এডেড টু দা লিস্ট ইন 1969। অর্থনীতিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় ইকোনমিক্সে, দেখো ইসিও ইকোনমিক্স, এটা নোবেল পুরস্কারটা দেওয়া হয়, দেখো ভালো করে, এটাই নোবেল পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা সালটা হলো তোমার কত বলেছি যে 1969, ক্লিয়ার? 1969 সালে এই ইকোনমিক্সে নোবেল পুরস্কার যোগ করা হয়। তাহলে আমরা এখানে বুঝলাম এর আগে পাঁচটা বিষয় দেওয়া হতো। কয়টা বিষয় দেওয়া হতো? পাঁচটা বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হতো। এই 1969 এ ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি শাখায় এই নোবেল দেওয়া হয়। কত তাহলে আমরা বলছি 1969 এটা যোগ হয়, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি, দা নোবেল প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই আ ম্যান হু ওয়াজ দা ইনভেন্টর অফ ডাইনামিক। এখানে আরেকবার বলছি, দেখো দা নোবেল প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই আ ম্যান হু ওয়াজ দা ইনভেন্টর অফ ডাইনামিক। এই ডাইনামাইট আবিষ্কারক যিনি, তিনি এই নোবেল পুরস্কারটা কি করেন,
আবিষ্কার করেছেন, অর্থাৎ যে ব্যক্তি ডিনামাইট, যে ব্যক্তি কি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তার দ্বারা এই নোবেল পুরস্কার কি হয়, প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলছি যে ডিনামাইট আবিষ্কারক যিনি, তার মাধ্যমে এই নোবেল প্রাইজটা কি করা হয়, পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখন চলো আমরা তারপরে লাইনটা পড়ি। দিস সায়েন্টিস্ট, এই বিজ্ঞানী, দিস সায়েন্টিস্ট, এই বিজ্ঞানী, কোন বিজ্ঞানী, যে ডিনামাইট আবিষ্কার করেছে, যে নোবেল প্রতিষ্ঠা করেছে, এই বিজ্ঞানী ওয়াজ আলফ্রেড বার্নার্ড নোবেল। পুরো নাম কি? আলফ্রেড বার্নার্ড নোবেল। ঠিক আছে, তাহলে ডিনামাইট যিনি আবিষ্কার করেছেন, এই বিজ্ঞানীর নাম কি? আলফ্রেড বার্নার্ড নোবেল। আশা করি বুঝতে পেরেছ। হি ওয়াজ বর্ন ইন স্টকহোম, তিনি স্টকহোমে জন্মেছিলেন, সুইডেন, অন অক্টোবর 21, 1833। 1833 সালের অক্টোবরে 21 তারিখে এই সুইডেনের রাজধানী স্টকহোম, সেখানে কি জন্মগ্রহণ করেছিলেন, কে বলতো, এই ডিনামাইট আবিষ্কারক এবং যে নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা। এখন আমরা চলে যাচ্ছি, দেখো তার মৃত্যু, অর্থাৎ এই আলফ্রেড বার্নার্ড নোবেল এর মৃত্যুটা আমরা একটু দেখে নেই। হি ডাইড ইন 1896, তিনি 1800, এই যে ডাইডটা আমি লিখে দিচ্ছি, দেখো ডাইড ইন কত বলেছি বলো, আর তিনি মৃত্যুবরণ ছিল দেখে নেই 1896, 1896। এই আমাদের তথ্য দেওয়া আছে যে 1896 তে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। দো ওয়াজ আ সিটিজেন অফ সুইডেন, যদিও এই নোবেল প্রতিষ্ঠাকারী সুইডেনে নাগরিক ছিলেন, সুইডেন নাগরিক ছিলেন, হি ওয়াজ এডুকেটেড ইন রাশিয়া, তিনি পড়াশোনা কোথায় করেছিলেন, রাশিয়াতে পড়াশোনা কোথায় করেছিলেন, রাশিয়াতে পড়াশোনা করেছিলেন। হি আর্নড আ হিউজ সাম অফ মানি বাই সেলিং ডিনামাইট, ডিনামাইট বোমা, ডিনামাইট এটা আবিষ্কার করে তিনি অনেক অর্থ উপার্জন করেছিলেন। তো এটা, এই প্যাসেজটা তোমরা বইয়ের দিকে দেখে নেবে। আজকে আমি যে প্যাসেজটি তোমাদের দেখালাম এই আলফ্রেড বার্নার্ড নোবেল সম্পর্কে, যিনি নোবেল প্রাইজ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি নোবেল প্রাইজ প্রতিষ্ঠা করেছিলেন তার সম্পর্কে আমরা পড়লাম। তাহলে তোমরা বাসায় এই প্যাসেজটা গুরুত্ব দিয়ে পড়বে, ওকে। এবার আসো তোমাদের ওই বইয়ের 291 পৃষ্ঠায় যে এ কলামে কমপ্লিট দা ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দা টেবল বা প্যাসেজ, প্যাসেজের তথ্য ব্যবহার করে আমাদের একটা ছক বা টেবল 5টা তথ্য পূরণ করে দিতে হবে। চলো এই তথ্যগুলো কি আমরা একবার দেখে নিই। দেখো এ কলামে নোবেল প্রাইজ ইজ গিভেন ইন, নোবেল প্রাইজ প্রদান করা হয় কয়টা শাখায়, 6টা শাখায়, কয়টা শাখায়, 6টা শাখায়। সো আমরা এতে উত্তর দেব 6 ফিল্ড, এতে উত্তর দেব কি, দেখো এতে হলো 6 ফিল্ড, FIELD, এটা আমরা এর উত্তরটা দিয়ে দিলাম, ওকে, এর উত্তরটা দিয়ে দিলাম। এরপর আসো, এরপরে ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড আফটার 68 ইয়ার্স, বিতে আমরা উত্তর দেব ইকোনমিক্সটা পরে যোগ হয়েছিল, তো এটা কত বছর পরে, ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড আফটার 68 ইয়ার্স, তাহলে আমরা উত্তরটা দেব 68 ইয়ার্স। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর সেন্টেন্সে দেখি, হি ইনভেন্টেড ড্যাশ, তাহলে সে আবিষ্কার করেছিল কি, ডিনামাইট, সে আবিষ্কার করেছিল কি, ডিনামাইট। এখন আমরা এখানে কি দিয়ে দেব, ডিনামাইট দেব, তাহলে ডি ওয়াই এম আই টি হয়ে গেল। এবার আমরা ডি নম্বর সেন্টেন্সটা দেখে নেই, ডি নম্বর সেন্টেন্সে কি আছে, হি লাইট
for 63 years. তিনি 63 বছর কি বেঁচে ছিলেন, তিনি 63 বছর বেঁচে ছিলেন। আচ্ছা তাহলে আমরা 60 দি নম্বরে উত্তর দেব কি বলো তো, 63 years n e তে কি তথ্য আছে আমরা প্যাসেজ থেকে মিল করে উত্তর মেলাবো। দেখো ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু কি, ফার্স্ট যে নোবেল প্রাইজটা দেওয়া হয় সেটা কাকে দেওয়া হয়, রোয়েনজেনকে, রোয়েনজেনকে দেওয়া হয়, আর ও আর ও ই এন জি ই এন। তাহলে শেষের যে বাক্যটা, শেষের যে বাক্যটা ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু আর ও ই এন টি জি এন, আর ও ই এন টি জি ই এন, এই রোয়েনজেনকে দেওয়া হয়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের নবদূত বইয়ের মডেল কোশ্চেন সিরিজের আনসিন প্যাসেজ যেটা শিরোনাম ছিল দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস ডট 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 ইনভেনশন এক্সরে, এখানে আমরা এই আলফ্রেড বার্নার্ড নোবেল সম্পর্কে, আলফ্রেড বার্নার্ড নোবেল সম্পর্কে জানলাম, তিনি কে ছিলেন, কোথায় জন্মেছিলেন, এগুলো আলোচনা করলাম। তোমরা এই আলোচনা বাসায় প্যাসেজ দেখে আজকে যে কাজ করে দিলাম এটা সবাই লিখে রাখবে, পরবর্তী অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।